ভাঙলো? ভেঙেছে? বাবা তো উঠলো একটু আগে, তুমি এখন উঠলে? আর তো শোবে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো আবার। ওপা, আর্য কই কই, আর্য কই, আমার আর্যটা কই রে, আমার আর্যটা ওইটা। ও বাবা, আস আসো, আসবে না? ও বা কি হচ্ছে ও দেখি। গুড আফটারনুন, আজকে হচ্ছে বুধবার, আর কালকে আমরা রাত্রিবেলায় তো বাড়ি এসেছি, তোমরা দেখে নিয়েছো, মানে গণদেবতা এক্সপ্রেসে যুদ্ধ করে রীতিমতো আমরা বাড়ি এসেছি। তো সবাই একটুখানি এনার্জিটা কালকে ডাউন ছিল, বাট আজকে সকাল থেকে আবার সবাই ফুল অন এনার্জিতে শুরু হয়ে গেছি, তো ব্লগও শুরু হয়ে গেছে। আর আজকে এক একজন এক একটা পার্ট ডিভাইড হয়ে গেছে, আমি রয়েছি জামা কাপড় কাচা শুকুতে দেওয়া, মা মামনি রান্না বান্না, আর হচ্ছে দিদা রয়েছে আর্যর দায়িত্বে, আর বাবা আপাতত কোনো দায়িত্ব খুঁজে পাওয়া যায়নি, বাবা জামা কাপড়গুলো ভাঁজ করবে অবশ্যই। এই হচ্ছে আমাদের যে পার্ট ওয়াইজ কাজ আর কি বললাম, বাট এইগুলো দেখছি সবাই আমাদের মানে ভাগাভাগি করে নিয়েছে, তো সেই হিসাবেই চলছে, মোটামুটি কিছুটা হয়ে গেছে। চলো দেখি তলায় যাই, এবার তোমাদের দেখায় রান্না বান্না কী কী হয়েছে। মাছ ফাছ আনাই ছিল, অসুবিধা ছিল না, কারণ আমরা একদিনের জন্যই গেছিলাম, তো মাছ এনে অপূর্ব রেখে গেছিলো, আর আমাদের যে জেঠিমা আছেন পাশে, সে জেঠিমা রাত্রিরে শুয়েছিল, তো ওই জন্য ফ্রিজটাও অফ করা ছিল না, ওই জন্য মাছ ফাছও আনাইছিল, তো ঝামেলা হয়নি। তো চলো এবার তলায় যাই। তিনু আছে এখানে, আচ্ছা আলু ভাজা, উচ্ছে ভাজা আছে কোথাও, হ্যাঁ এই তো উচ্ছে ভাজা আছে, এটা পমফ্রেট মাছ, এটা এটা পমফ্রেট মাছ, আর এখানে আছে ডাল, বাকি মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, যেটুকু বাকি আছে আমি সেটুকুই দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ চিংড়ি, হ্যাঁ আছে চিকেন। দুপুরবেলায় দারুণ একটা পেট পুজো হয়েছে, এবার আবার চকলেট তৈরি করতে হবে, তোমাদের সব যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো এবার দিতে হবে, তো সবাইকে বলাই ছিল আমি ঢুকবো বুধবার, তৈরি হবে দেন আমার সেগুলো বেরোবে, একজন মাঝখানে একটা প্রবলেম হচ্ছে ডেলিভারিতে, সেটা আবার আমাকে আবার করতে হবে। তো চলো লেগে পড়ি, বিকেলবেলা মেলায় যাবো, কারণ দিদা কখনো মাহেশের রথ দেখেনি, তো মাহেশের রথও দেখায়নি, উল্টো রথও হলো না, বাট মেলায় কোনোদিনও যায়নি, মানে মাহেশের মেলার কথা অনেক শুনেছে বাট যায়নি, তো সে একটুখানি মেলায় ঘুরে যাবো। ওদিকে অপূর্বর আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো আমার তো কপালে জুটলো না বিয়ে বাড়ি, ও পাচ্ছে ওই না, একটু খেয়ে দিয়ে আসুক, আমি আর কী করবো, আমার খাওয়ার থেকে মেন সাজাটা আগে, সেই সাজ দিয়েই তো পারি না, মানে বিয়ের পর তো একটাই বিয়ে বাড়ি পেয়েছিলাম, তা ওই আমার বৌদির বোনের বিয়ে, তারপরে একটাও বিয়ে বাড়ি পাইনি, মানে ইচ্ছে ছিল বিয়ের বেনারসিটা না পড়লেও বউ হতে বেনারসিটা একটু ভালো করে পড়বো, এমন একটা বিয়ে বাড়ি কপালে জটিল। তো গুড ইভিনিং, বাজে এখন 7:30, আর আমি অফিস থেকে এসে বিয়ে বাড়ি যাওয়ার পরে রেডি হয়ে এত তাড়াতাড়ি বেরিয়েছি, এখন উত্তরপাড়াতে পৌঁছেছি, মাঝখানে কিছু কথা বলার টাইম পাইনি, কারণ ব্যাক টু ব্যাক গাড়ি এসে গেছিলো, আর সামনে বসাতে মোবাইল খুলতে পারিনি, চলো। দা কোনটা যাবে? আমার পৌঁছানোর কথা ছিল 7টা, আর এখন অলরেডি বাজছে 8:15, মানে বাকি সবাই অফিসে চলে গেছে, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বিয়ে বাড়িতে আমাদের অফিস কলিগ একজন দাদার, তো অলরেডি আমি লেট, কিছু কাজ ঘটাতে ছিল সেটা কমপ্লিট করার জন্য, তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, লোকেশান তো নিয়েছি। যেরকম বলেছিলাম যে বিকেলে মেলায় যাবো, দিকে অপূর্ব চলে গেছে বিয়ে বাড়ি, তো আমরা মেলায় বেরোবো, কারণ যেরকম বললাম বিয়ে বাড়িতে আমাদের কপালে নেই, আমরা মেলাতেই ঘুরে আসি, আর ও আস্তে আস্তে দেরি আছে, তো আজকে মানে অপূর্ব ভোরবেলা অফিস গেছে 4:30 সময়, দেন ওখান থেকে এসে এসে ওর অফিসের কিছু কাজকর্ম ছিল সেগুলো করেছে, দেন আবার বিয়ে বাড়ি গেছে, এবার এসে তারপরে আবার ছেলে ছেলে অন্তত পক্ষে 8 ঘন্টা খেলতেই হয়, তারপরে ঘুমাবে, আবার কালকে ভোর 4টায় আমাদের ওঠা। না আমাদের পুরীতে ভিড়টা হয়েছে, পুরীতে ভিড়টা হয়েছে তো ইয়েতে, আমাদের শুধু ওই আসার সময় গাড়িতে, তাছাড়া তো ভিড় সেরকম হয়নি, তারাপীঠের ভিড়টা তো আসার সময় গাড়িতে হয়েছে, তাছাড়া ভিড় আর কোথায় পেয়েছে মানে, না ঠাকুর দেখতে ভিড় হয়েছে, না কোথাও খেতে গিয়ে ভিড় হয়েছে, সব ফাঁকায় ফাঁকায়, আমরা দেখেছি সুন্দর, বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি, ধরেছে
বাকিটা তো খেয়ে চলে গেছে নাকি? চল ভিতরে চল, তারপরে চড়বি ওখানে। চল মেলা ফাঁকা হয়ে গেছে, মেলা ফাঁকা কি আছে? চড়বি চল ওই পাশের টা। চল কিরে তোকে নেবে না, আমার দিদা। হ্যাঁ ফ্লাইং দাও, একটা ফ্লাইং দাও। ও গরমে ভালো লাগে। দেখো তুমি গিয়ে লাভ পাবে, লঞ্চ ঘাট বন্ধ হয়ে গেছে, এখানে ভাঁটা পড়লে নৌকা বন্ধ হয়ে যায়, নৌকো চালুও হবে না, তো একটা বড় সমস্যা। এখন আমি আবার এলাম টিটাগড়, মানে এলাম টিটাগড়ে, টিটাগড় থেকে লক্ষ্মীঘাট বেরোবো, লক্ষ্মীঘাট পেরিয়ে মায়ের যাও, মায়ের থেকে হয়ে বাড়ি ফিরবো। তো একটুখানি একটি হয়ে গেল, নাহলে সাতটার পরে বেরিয়ে বেশ ভালো পৌঁছে গেছিলাম আমি। বাবা আমি বললে তোমার সারা শরীরে ব্যথা শুরু হয়ে যায়। ও আচ্ছা, সে আমাকে হাত বোলানোটা তো জট জোটে না আমার। তুমি বিয়ে বাড়ি খেয়েছো, তুমি তো খেয়ে যাচ্ছি কেন বাড়ি, ঠিক আছে কি আছে, তুমি বিয়ে বাড়ি খাবার খেয়েছো। তা আমাকে তোমাকে বলেনি আমি কি করবো দাদা? একটা বিয়ে বাড়ি খেয়েছি। এই দিক আয়, ওই দেখ না কে এসছে, দেখ এদিক তাড়াতাড়ি আয়, বুড়ো বাড়িতে হামা করে দিচ্ছি কেন? এবার চলো দেখিয়ে দিই তারাপীঠ থেকে কি কি কিনেছি আর হচ্ছে মেলা থেকে আমরা কি কি কিনেছি। তারাপীঠে আমরা সত্যি বলতে সেরকম তো টাইম পাইনি শপিং করে, এবার আমরা যা হোক বেরিয়েছিলাম, এর মধ্যে আর্য উঠে গেছিলো, তো সেই জন্য সেরকম কিছু হয়নি। বাট এই দুটো কিনেছি, পাখা গোপালের জন্য কিনেছি, এই হচ্ছে 40 টাকা করে পড়েছে, এগুলো একজন ঠাম্মা বিক্রি করছিলো, তো আমার বেশ ভালো লেগেছে। এরকম পাখা আমার গোপালের নেই, আর জিনিসটা বেশ ইউনিক আছে। আর এই যে জন্মাষ্টমীতে, হ্যাঁ জন্মাষ্টমীতে আমি ইউজ করবো, ওই জন্য এই পাখাগুলো কিনেছি। আর মা আর দিদাকে কিনে দিয়েছি মোমবাতি স্ট্যান্ড, এই যে এই একটা, হ্যাঁ দেখতে সুন্দর না? হ্যাঁ এরই বড়ো কিন্তু ছিল, আমার বড়োটা নেওয়ার ইচ্ছে ছিল, এরই বড়ো, এত বড়ো। এবার ওই তাড়াহুড়ো চলে এসেছি আমি। সমস্যা জানা, তোমার ছেলে তো টাকা নিয়ে যায়নি, আর ও জানা যখন অনলাইন হয়ে যাবে, ওখানে তো অনলাইন হয় না কোথাও, সবচেয়ে বড়ো সমস্যা ওখানে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, শপিংয়ের সময় ওখানে কিন্তু ফোনপে জিপে কিছু অ্যাভেলেবেল হয় না, কারণ আমি যেটা শুনলাম, যেটা হচ্ছে মানে যে মেন মালিক থাকে দোকানে, সে কিন্তু ওখানে থাকে না, মোটামুটি মানে অন্য লোকজন রেখে ওখানে দোকানগুলো চলে, তো তাই জন্য সেখানে ফোনপে জিপে কিছু চলে না, তোমরা কিন্তু ক্যাশ নিয়ে যেতে হবে ভালো শপিং করার জন্য। আচ্ছা এটা কিনেছে দিদা,
আমার মামার মেয়ের জন্য, এই যে। আর কোথায় গেল? এইটা হচ্ছে মেজি আমাকে কিনে দিয়েছে, একটা কাসুন্দি একটা আচার, আর মাকেও কিনে দিয়েছে কাসুন্দি আর আচার। ওখানে প্রচুর দোকান দেখলাম কাসুন্দি আচার। আর এটা হচ্ছে মা কালকে মেলার থেকে কিনেছে, এই যে লবণদানি। এটা বাবাকে, হ্যাঁ এটা বাবাকে আমি কিনে দিয়েছি। এই এই ব্যাগগুলো তাও ঠিক আছে, জিনিসপত্র খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ না, ছোটোর মধ্যে আছে ব্যাগটা ভালো। এই একটা ব্যাগ কিনে দিয়েছি, আর এই যে মা আমাকে কিনে দিয়েছে এই ব্যাগটা। এটা কিন্তু কাপড়ের নয়, এটা কিন্তু কাপড়ের নয়, আগে বলছি, দেখতে কিন্তু খুব সুন্দর। আর মানে বেশ একটুখানি ধরো এদিক ওদিক যাবো, এর মধ্যে কিন্তু টুকটাক আর্য জিনিসপত্র ভরে যাবে। নাহলে কিন্তু ওই যেটা মামার মেয়েকে কিনে দিয়েছে এই ব্যাগটা কিন্তু দেখতে খুব সুন্দর। বাট আমার পক্ষে এখন এই ব্যাগ নেওয়ার কোনো মানে হয় না, কারণ এর মধ্যে জিনিসপত্র ভরবে না। এই দেখো এখানে একটা চেন আছে, আর এখানে ডাবল চেন আছে। তো এখানে মোটামুটি এদিক ওদিক গেলে আর যে জল, তারপরে একটা জামা, দুটো ডাইপার, এসব কিন্তু ভরে যাবে। হ্যাঁ এই টুকটাক এদিক ওদিক গেলে। আমি একটা পিঠ ব্যাগ খোঁজ করছিলাম, বাট পেয়ে গেছি। এবং সবথেকে ভালো হচ্ছে এটা দেখতে মনে হচ্ছে কাপড়, বাট এটা একদমই কাপড় না, দেখতে খুব সুন্দর। এটা হলো, এবার এটা কিনেছে আমার মামার ছেলের জন্য। এই যে দিদা কিনেছে, এটা মাইক্রোওয়েভ প্রুফ, তো এই একটা কিনেছে। আর গোপালের জন্য মা কিনে দিয়েছে, মানে এটা মেনলি মামনিকে মা দিয়েছে হচ্ছে এটা। আর এটা কিন্তু বেলে ভালো ভাড় আছে, ভালো ভাড় আছে। হ্যাঁ না এটা ভালো ভাড় আছে, আর কিছু নেই তো। এ আবার কি, ও আবার কিনেছো? আর দুটো মশলা রাখার জন্য মা বাটি কিনেছে, এগুলো মার জন্য কিনেছে। তো এই হচ্ছে আমাদের টোটাল শপিং। আমার মনে হলো ওখানে গোপালের মুকুট দেখতে গেছিলাম, গোপালের মুকুটের দাম অনেক বেশি, অনেক বেশি। ওর থেকে আমি এখানে অনেক সস্তায় পেয়ে যাবো। হ্যাঁ প্যাড়া আমরাও এনেছি, প্যাড়া আমরা যেখানে ছিলাম হোটেল শান্তিনিবাস, তার অপোজিটে একটা দোকান ছিল, ওই দেওগড় প্যাড়া ভান্ডার টাইপ, এরকম নাম আছে। মানে দেওগড়ে বিখ্যাত প্যাড়া নাকি পাওয়া যায়, বাট যেটা জানি না, কিন্তু প্যাড়াগুলো ভালো। আর না হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে কাকাতুয়া, না আরেকটা আছে প্যাড়া মহল, তোমরা ওখানে দেখতে পারো। বাট শুনেছি এখন নাকি প্যাড়া মহল মানে নামে যে কাটে জিনিসটা, তো সেটাও দেখতে পারো। আর আমার বাবা এতগুলো গামছা কিনেছে, এর মধ্যে কাকা জ্যাঠা আমার মামা, তো এদের সবার জন্য একটা করে গামছা কিনেছে, মানে ভাইদের জন্য। অপূর্ব গামছা কী করবে? এগুলো কাচলে হ্যাঁ ব্যাট বল তো দেখেছে তখনই, তো চলো। তবে হ্যাঁ কেনার মধ্যে আমার মনে হলো ওখানে ওই তুমি ওই কাসুন্দি কিনতে পারো, আর ওখানে পিতলের ভালো ভালো জিনিস আছে, মানে খুব সুন্দর সুন্দর আমি ইয়ে দেখেছি। ওই পা তো দেখেছি, মা তারার পা আছে, আর ওই যে কী বলো না ঘটের উপর দেয় আম পল্লব সুন্দর সুন্দর ডিজাইন আছে, ক্রিস্টাল দেওয়া আম পল্লব আছে। আর এই মোমবাতি স্ট্যান্ডের বড়োটা আছে, মানে এত বড় সাইজ ক্রিস্টাল দেওয়া আছে, ওই জিনিসটা দেখতে খুব সুন্দর। 600 টাকা থেকে ওইটা শুরু, আমি দামটা দেখিয়েছিলাম, বাট তারপরে আমার আর যাওয়া হয়নি, মানে ওটা নিয়ে আসতাম। মানে জিনিসটা মোমবাতি স্ট্যান্ডটা এত বড়ো, আর এত বড়ো ক্রিস্টালটা আছে, খুব সুন্দর দেখতে। এবং কালারিং হয়, ওটা সবথেকে ভালো হচ্ছে, মানে অন্ধকার হয়ে গেলে কিন্তু কালার হবে। ওই জিনিসটা তোমরা যদি দেখতে পারো, ওটা দেবরাজ হোটেলের অপোজিটে দোকানটা আছে।